কংগ্রেসের সুব্রত বক্সি, তৃণমূল কংগ্রেস নেতা ফিরোজ হাকিম, ইলিয়াস সাহেব, রেহানা, মিস্টার শামস, আমাদের বৈশানর চ্যাটার্জি, রাম প্যারে রাম সহ আরো সকলে উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলের কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া প্রার্থনা করবার জন্যই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন এত বৃষ্টি হচ্ছে কি করে মিটিং হবে, আমি বললাম ঈশ্বর আল্লাহ মেহেরবান, যখন মিটিং করব ঠিক একটুখানি করে চলে আসব, কোনো অসুবিধা নেই। আর এসব এলাকায় আমি পুজোর সময়তেও আসি, আমার এলাকায় 25 পল্লী থেকে শুরু করে 74 পল্লী, কবিচিত্র থেকে শুরু করে পুজোয় যেমন আসি, আমি ঈদের সময় ষোলো আনা মসজিদেও আসি, আমি এই সমস্ত অঞ্চলেও আসি, আমি ইফতার করতেও আসি। দুবছর কোভিড থাকার জন্য একটু প্রবলেম হয়েছে, তাই আমরা ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা র্যালি করতে পাচ্ছি না। আমি সেদিনকে গাড়ি নিয়ে পুরো সব এলাকা ঘুরেছি, কিন্তু র্যালি করনে কে লিয়ে হাম লোগো পারমিশন নেই হ্যায়, কি কোভিড কা সিচুয়েশন কে লিয়ে চুনাও আয়োগ নে এ বাতায়া কি ইলেকশন মে র্যালি নেই হোগা, আর ছোটা ছোটা মিটিং হোগা, ইসে জাদা কুছ নেই হোগা। আর আপনে দেখা ইতনা বারিশ হো রা হ্যায় কি 30 সাল তক ইতনা বারিশ কভি নেই হুয়া, লেকিন তব ভি হাম লোগো নে আপ লোগো কো লিয়ে মে লাস্ট ইয়ার মে আয়ে থে জব আমফান হুয়া থা, মেনে দেখা থা কি ইধার মে বহুত সারে পানি জমতা হ্যায়, তো তব নে হাম লোগো নে সিদ্ধান্ত লিয়া কি ইসকে লিয়ে মোমিনপুর কে লিয়ে আলাগ সে পাম্পিং স্টেশন বানানা জরুরি হ্যায়। হাম লোগ তব সিদ্ধান্ত লিয়া থা আর এক পাম্পিং স্টেশন বান রা হ্যায় ও ডিসেম্বর মে হো জায়েগা, আগার এ দোনো ডিসেম্বরে হবে তো এটা কবিতীর্থ পাম্পিং স্টেশন ডিসেম্বর মে হো জায়েগা, আর ইসকা বডিগার্ড আর মোমিনপুর কা জো পাম্পিং স্টেশন হ্যায় ইসকো ভি কাম চালু হুয়া, কাম চল রা হ্যায় আর ইসকো ভি হাম কর দেঙ্গে। তো জাদা বারিশ হোনে সে তো ফ্লাড হাম নেই রুক সকতা হ্যায়, লেকিন কোশিশ করেঙ্গে জেসে জলদি সে জলদি কোই রাস্তা নিকালে জেসে পাবলিক কো ইতনা তকলিফ না হো। পহলে তো কলকাতা মে বারিশ হোতা থা তো পুরা পুরা পানি কে পানি 7 দিন সে পড়া রহতে থে, কোই দিখতা নেই থা, লেকিন আবি ভি বারিশ হোতা আর গঙ্গা মে ভি পান হোতা। কাল পূর্ণিমা থা, আপ দেখো গঙ্গা মে দীঘা মে দেখো সমুদ্র মে কিতনা পানি আয়া, হর গঙ্গা ভর্তি হ্যায়, হর পুকুর ভর্তি হ্যায়, হর নদী ভর্তি হ্যায়। হামারা বাঙ্গাল, আমাদের বাংলাটা হচ্ছে নদী মাতৃকার দেশ, অনেক ব্রিজ এইসা ইতনা ব্রিজ ইতনা নদী আর কিসি পে নেহি মিলেগা, তব ভি মেনে পানি ভরনে কে লিয়ে মনে রাখবেন আমি 3.5 লক্ষ পুকুর কেটেছি নতুন করে, যাতে জলগুলো গিয়ে ওই পুকুরে জমা হয়, এবং 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করে দিয়েছি। গার্ডেন ব্রিজে আপনারা জানেন ওদের ফ্লাইওভার চেয়েছিল, ওদের ফ্লাইওভারও করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে কয়েকটা কাজ আর বাকি আছে, এগুলো আমরা নিয়েছি হাতে, কাজ করতে যেটা টাইম লাগে। আপ দেখায় আপকো ইধার মে কিতনা আচ্ছা হসপিটাল বানা দিয়া, আর এ হসপিটাল পিজি হসপিটাল কা সাথ কমিউনিকেশন কর দিয়া, পিজি হসপিটাল কো ডাক্তার ইসকো দেখতা হ্যায়, এ আপকা এরিয়া কে লিয়ে এক গৌরব কা বাত হ্যায়। আপকো ইধার মে কলেজ ভি বানা দিয়া, মে তো ববি কো বলতা হ্যায় এ এরিয়া মে কিয়া কিয়া করনা হ্যায় মেরে কো খালি বতাও কিয়া চাইয়ে, মে তো করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন মেরে কো কোই তো বলে কিয়া কিয়া করনা হ্যায়, তো ইসি কে লিয়ে মে উসকো বলতা হ্যায় যে আগার আপ লোগো কো কোই জরুরত হ্যায় তো মেরে কো বতাও। মে এসা হ্যায় আপকা কবিতীর্থ আজ খালি একেলা নেই হ্যায়, মেরে কো জিন্দেগি জব সে পলিটিক্যাল জিন্দেগি শুরু হুয়া হ্যায়, মে জিন্দেগি মে 7 দফে এমপি ইলেকশন মে লড়া, তো খিদিরপুর হামারা সাথ হর তরহ রহা, জব মেনে যাদবপুর মে ভি লড়া তো খিদিরপুর থা,
मैं जो टाइम दक्षिण कलकत्ता से लड़ा तो खिदिरपुर आप लोगों ने मेरे को साथ दिया, भवानीपुर का साथ में रह के, आलीपुर का साथ में रह के। और हम चीफ मिनिस्टर हुआ भवानीपुर केंद्र से हुआ, आप लोगों का साथ मिलके, साथ मिलने का बाद। और 2016 में भी हम चीफ मिनिस्टर हुआ तो आप लोगों को चुनाव में आप लोगों को मतदान के बाद ही हुआ। और 2011 में मैं बाई इलेक्शन में लड़ा था, आप लोगों ने वोट दिया था। और 2021 में मेरे को रिक्वेस्ट था एक किसान के आंदोलन के लिए नंदीग्राम में लड़ने के लिए, लेकिन मेरे को पास कोर्ट में केस है अभी, कैसे हमको हराया और जब पता चलेगा तो आप लोग डर के डर लगेगा कि क्या नहीं किया हमारा खिलाफ में। लेकिन तब भी मैंने सोचा एक डेस्टिनी होता है, तकदीर का खेला है कि ममता बनर्जी अगर चीफ मिनिस्टर बने तो भवानीपुर से बने, ये हमारा तकदीर का खेल है, ये हमारा अल्लाह मेहरबान है, हमारा माँ दुर्गा मने रखबेन, माँ दुर्गार इच्छे, माँ कालीर इच्छे, शिव ठाकुरेर इच्छे, हिंदू मुसलमान शिख ईसाई सबार इच्छे। एवं ताई आपनादेर छेड़े कोनो दिनी आमार जावा सम्भव नय, आपनादेर साथे थाकाटाई आमार जिंदगी भर, ए जेखानेई थाकि आपनादेर साथे थाकाटाई आमार बड़ काज। आमी कारो बिरुद्धे कोनो बड़ बड़ कथा बोलते चाई ना, শুধু এটাই বলবো যারা আজকে বড় বড় কথা বলছেন তারা জেনে রাখুন, উত্তরপ্রদেশে কোভিডে মানুষ মারা গেলে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না। ত্রিপুরায় আমাদের পার্টি ত্রিপুরায় মিটিং করতে গেলে 144 ধারা জারি করা হয়, যারা যায় প্রত্যেককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আর অভিষেকরা যাতে মিটিং করতে না পারে, নভেম্বর মাসের 4-5 তারিখ পর্যন্ত 144 ধারা। তো জিজ্ঞেস করুন, দুর্গা পুজো তো হয় না, দুর্গা পূজা হ্যাঁ 12 অক্টোবর, ক্যা 144 ধারা মে হোগা পুছিয়ে, ক্যা মা দুর্গা নেই আয়েগা? আগর মা দুর্গা পূজা কা টাইম মে তুম 144 ধারা লাগা দেতে হ্যায় আর তুম জনতা কো বোলতা হ্যায় ए लोग तो पूजा नहीं करने देता है, ए लोग तो दुर्गा पूजा नहीं करने देता है, लक्ष्मी पूजा करने नहीं देता है। इतना झूठा है, इतना जुमला है बीजेपी पार्टी, इतना झूठा है, इतना झूठा झूठा बात करते हैं कि पता नहीं है। मैं पूछने चाहूंगा, क्या दुर्गा पूजा नहीं होगा, काली पूजा नहीं होगा, नवी दिवस नहीं होगा, छठ पूजा नहीं होगा, दिवाली नहीं होगा, 144 धारा बीजेपी राज्य में होगा, बंगाल में नहीं होता है। बंगाल में कोविड का लिए भी आप लोगों ने मदद किया, लेकिन ईद आप घर में बनाया, कभी कभी आप मस्जिद में भी जाते हैं, आप किया है, लेकिन आप लोगों ने कोऑपरेशन किया, पूरा कोऑपरेशन किया। हमारा कोई धर्म बंद नहीं होता है, फ्रॉड उत्सव हमारा चलता है, चाहे हिंदू का हो, चाहे मुसलमान को हो, चाहे सिख का हो, चाहे ईसाई का हो, चाहे गुजरात का हो, चाहे पंजाब का हो, चाहे मारवाड़ी का हो, चाहे राजस्थान का हो। ये लोग तो इलेक्शन करने नहीं चाहते हैं, थोड़ा से भी किसी में कोई छोटा से भी गड़बड़ हुआ तो जाके बोलता इलेक्शन बंद कर दो। ये भी ये लोगों का चालाकी है बीजेपी का, आप लोग शांति से वोट कीजिए। अगर वो भी कोई गड़बड़ करे, कोई यदि कोनो बदमाशी करे, मने रखबेन ओदेर प्ररोচনায় কেউ পা দেবেন না, মাথা উঁচু করে ইলেকশনটা আমাদের করতে হবে। আর এই ইলেকশন আবার নতুন করে ভারতবর্ষে আমাদের লড়তে শেখাবে, আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লড়ব, প্রয়োজন হলে ত্রিপুরায় লড়ব, প্রয়োজন হলে ত্রিপুরায় খেলা হবে, আসামে খেলা হবে, গোয়াতে খেলা হবে, ইউপিতে খেলা হবে, কেন হবে না, খেলা হবে। আর বিজেপিকে জানতে হবে
আজকে তোমাদের হারাবার জন্য তোমারে বদি ভেজে গোকুলে বাড়ি চেসে মনে রাখবে তোমাদের লয় করবার জন্য খেলবার লোক এসে গেছে। হাম খেলেঙ্গে, হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে আর বিজেপি কো হাম দেশ সে হটায়েঙ্গে, এ হামারা ওয়াদা হ্যায়। ये हमारा वादा है। इसी के लिए बीजेपी के जितना भी सीबीआई है भेज दो, जितना भी ईडी है भेज दो, हमारा पार्टी का हर आदमी को अरेस्ट करते हैं। बच्चा अभिषेक का बीबी छोटा 2 साल का बच्चा बोलता है तुम आके दिल्ली में हमको एजेंसी का पास आओ। बंगाल का केस दिल्ली में क्यों जाएगा? लेकिन तब भी अगर त्रिपुरा में मैंने नहीं जाने देता, आसाम में जब एनआरसी हुआ आमी आमादे टीम पाठिएछिलाम काउके ढुकते देयनी। आमी उत्तर प्रदेशे जखन हात्रास होलो आमी टीम पाठालाम काउके ढुकते देयनी। मने राखबेन बांगला एकमात्र जायगा सबाई आसते पारे, सबाई जेते पारे। आर आजके एमनी इलेक्शन तो रेगुलर डेली पैसेंजरी करेछेन। डेली पैसेंजर ही किया है तृणमूल को हराने के लिए। लेकिन हमारा माँ बहन, हमारा नौजवान, हमारा किसान, हमारा लड़का लड़की जवान सब एक साथ में मेरे को वोट दिया। इसी के लिए तृणमूल कांग्रेस जीता, इतना वोटों से जीता कि वो लोगों को वो कुछ नहीं कर पाए। एखोनो मने राखबेन आमी बोलेछिलाम स्टूडेंट क्रेडिट कार्ड करब 10 लाख টাকা পর্যন্ত করে দিয়েছি মাত্র 4 মাস আগে বলেছি। আমি বলেছিলাম কৃষকরা 10,000 টাকা করে পাবে বছরে, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হচ্ছে, দুর্গাপূজার আগে আপনাদের যে কথা বলা হয়েছিল পাবেন, আপনারা নিশ্চয়ই পাবেন। এখন ইলেকশন বলে আমরা করতে পারছি না, ইলেকশনের রুলস আছে, কিন্তু আমরা আগেই এটা ঘোষণা করেছিলাম। এইভাবে মনে রাখবেন, চাই হিন্দু হো চাই মুসলিম হো, পূজোর ক্লাবগুলোকে আমরা সাহায্য করি। প্রতি বছর যা হয় এবারেও তাই হবে। ক্লাবগুলো ভালো করে পূজো করুন এবং পূজোর সময় আমরা সবাই চাইব ভালো করে স্যানিটাইজ করে, ভালো করে একটা করে মাস্ক পরে ভোট দিতে যাবেন, কিন্তু মাস্ক পরে যাবেন। আর একটা কথা হচ্ছে, বৃষ্টি হলো ভাবলেন ও দিদি তো এসাই জিত যায়গা, জানে কা জরুরত নেই হ্যায়, দয়া করকে মাফ করিয়ে, দয়া করে এটা করবেন না। আপনার একটা ভোট না পেলে আমার ক্ষতি হয়ে যাবে, আপনার একটা ভোট না পেলে মনে রাখবেন আমাকে কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য আপনাদের একটা ভোট খুব দরকার। আমার তৃণমূল কংগ্রেসের মেজরিটি আছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি যদি না জিততে পারি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীটা অন্য কেউ হবে, আমি কিন্তু হতে পারবো না। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম এই জন্যে যে আপনাদের ভোটটা কেন প্রয়োজন। ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, 100-এ 100 জনকে বেরোতে হবে। তার কারণ লড়াইটা অনেক বড়। এনআরসি নিয়ে লড়বে কে, ক্যা নিয়ে লড়বে কে, এনপিআর নিয়ে লড়বে কে, নোটবন্দি নিয়ে লড়বে কে, বিজেপির দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে, অত্যাচারের বিরুদ্ধে লড়বে কে, উন্নয়নের জন্য লড়বে কে। সেই জন্য মনে রাখবেন সার ফারসি কা তামান্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কাতিল মে হ্যায়। মে আপ লোগো কহনে চাহুঙ্গি कि आपका एक वोट जोड़ा फूल निशान को मजबूत करने के लिए है। रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत जोड़ा फूल से होता है, बीजेपी का साथ नहीं, ये आपको याद कराने के लिए आई हुई है। मैं तो हर तरह कहती है, जो डरते हैं वो काफिर है, जो डरते हैं, जो कतील करते हैं वो लोग कतिल करते हैं। हम अगर चर्चा करते हैं तो हो जाता है बदनाम, और वो कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है।
लेकिन मैं इंसान की इंसानियत के लिए लड़ाई करते जाऊंगी। और एक बात साफ साफ है कि खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। और हमारा राजा ये है कि जो डरते हैं कफन कफन उसको लिए इंतजार नहीं करते हैं, लेकिन हम डरते नहीं है, इसी के लिए कफन भी मेरे के लिए इंतजार करते हैं। ये बात याद रखना। मैं आप लोग को चाहती हूँ, ये हिंदुस्तान मिनी हिंदुस्तान है हमारा भवानीपुर, हर थारा सब रकमें मानुष एखाने थाकें, बांगाली अबांगाली सबाई मिले मिशे, हिंदू मुसलमान शिख ख्रिस्टान सबाई मिले मिशे, पंजाबी राजस्थानी जैन सम्प्रदाय बौद्ध सम्प्रदाय सबाई मिले, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग सकले भलो थकून सुंदर थकून। पुजो समय आबार आपनादेर साथे आमार देखा होबे, पुजो समय आसब, ईदेर समय आसब, जे कोनो प्रयोजने मने राखबेन আমি আপনাদের চিরকাল পাহারাদার। আপনারা বলবার আগে আমি নিজে চলে আসি। ববিকে পরশুদিন আমি মুর্শিদাবাদে পাঠিয়েছিলাম, আমাদের দুটো বাই ইলেকশন আছে ওখানে, শামসেরগঞ্জ আর জঙ্গিপুর, দুটোতেই আমরা জিতব। ওখানে জামিল আর আমিরুল কন্টেস্ট করছে, তাই ববিকে আমি পাঠিয়েছিলাম। তো কালকে সকালে যখন ববি আমাকে বলল, দিদি ওখানে সুধীর বোস রোডে জল জমে গেছে, আমি বললাম দেখ আমফানের পরে আমি গিয়েছিলাম একবারপুরের কাছে, আমি দেখলাম অনেক জল জমে আছে, এই জায়গাটা আমাদের ক্লিন করার দরকার। আমি সঙ্গে সঙ্গে আপনারা জানেন দমকল থেকে শুরু করে এবং ডিজাস্টার থেকে শুরু করে পাম্প থেকে শুরু করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে এলাকা ক্লিয়ার করা হয়েছে। আবার শনিবার রবিবার বেশি বৃষ্টি হওয়ার কথা আছে, আকাশ তো আমার হাতে নেই, আর এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে, খুব বেশি বাজ পড়ছে, এগুলো তো আমার হাতে নেই, এটা নেচার। কিন্তু তার মধ্যেও যতটা পারব মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমি এটুকু বলতে চাই, মা ভাই বোনেরা আমার, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করি, এবং আমরা সবাই মিলে বলি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন, আর আশীর্বাদ করুন, শুভেচ্ছা দিন দোয়া দিন। মনে রাখবেন এক একটা আপনাদের ভোট, আপনাদের এক একটা ভোট আগামী দিন দিল্লির পথে পা বাড়াতে আমাদের সাহায্য করবে, আপনাদের এক একটা ভোট দাঙ্গাবাজদের রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাহায্য করবে, আপনাদের এক একটা ভোট। মনে রাখবেন নোটবন্দি হোক, গ্যাসের দাম আজকে 1000 টাকা, পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, আমি শুনেছি কলকাতায় ভবানীপুরে গ্যাস মিনিস্টার এসছেন, পেট্রোলিয়াম মিনিস্টার এসছেন মিটিং করতে, তিনি মিটিং করুন, আমি তাকে স্বাগত করছি, কিন্তু তাকে জিজ্ঞেস করব গ্যাসের দামটা কমাবেন না পেট্রোলের দাম কমাবেন না ডিজেলের দাম কমাবেন, মিটিং করে মানুষকে কি বলবেন? চারিদিকে কোভিডে মানুষ মারা যাচ্ছে, আমরা তো কলকাতা কোনো রকম কন্ট্রোল করে রেখেছি, আমরা 5.5 কোটির ওপর টিকা দিয়ে দিয়েছি, আরো বাদ বাকি টিকা আমরা আগামী দিন দিয়ে দেব যাতে মানুষ ভালো থাকে। আর আমি চাই আপনাদের এলাকায়, আমাদের তো ঠিকা বিল পাস হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ি টাড়িগুলো আপনারা সকলে ভালো করে করুন, যাদের বড় বাড়ি আছে তাদের জন্য চিন্তা নেই, কিন্তু যাদের বাড়িগুলো ছোট ছোট গরিব মানুষ থাকে, আমি 3 বছর ধরে বলছি ওদের ওখানে একটু ভালো করে দেখ না কি করা যায়, কিন্তু এগুলোকে করতে গেলে প্ল্যানিং করতে হবে, যাতে দমকল ঢুকতে পারে, ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, এখানকার ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আগে আপনাদের পিজি হসপিটালে ঘুরতে যেতে হতো, ওখানে ভর্তি হতে পারতেন না, আজকে মায়েরা তো আমার এখানে মাল্টি সুপার হসপিটালে চলে যাচ্ছে, আজকে মেয়েরা খিদিরপুরেই কলেজ করে দেওয়া হয়েছে কলেজে চলে যাচ্ছে, আজকে গার্ডেন রিচের ফ্লাইওভার দেখলে অবাক হয়ে যাবেন, অনেক কাজ হচ্ছে অনেক কাজ হবে। এবং আগামী দিন আমি বিশ্বাস করি আপনাদের, আপনারা বিশ্বাস করেন আমাকে, আমি বলবো ঠান্ডা মাথায় সুন্দর করে ভোটটা করে দিন, বাদ বাকি আগামী 5 বছর আমাদের ছেড়ে দিন, আমরা এখানে গাছ ফুটলে দিল্লিতে কি গাছ বড় হবে, গাছের চারাটা ফুটে দিন আপনারা।
বাংলায় ভোটে করেছে, আমারটা বাকি আছে, আমার আরো চারটে জায়গায় ইলেকশন বাকি আছে, বাই ইলেকশন ওগুলো তো আমরা জিতবো। এখন আমাদের 2/3 মেজরিটি আছে, যতই চেষ্টা করুক বিজেপি কিছু করতে পারবে না। আর আগামী দিন আমি আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আগামী দিনের যে লড়াইটা, এই লড়াইটাও বিজেপিকে দেখাতে চাই যে তোমরা যদি মনে করো যে তোমরা যদি মনে করো তোমরা বুনো ওল, তাহলে মনে রেখো আমরাও কিন্তু বাঘা তেঁতুল। আমরা লড়াই করি, আমরা লড়তে পারি, আমরা লড়তে ভয় পাই না। তাই মনে রাখবেন, যাবার আগে বলে যাই, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যাবার আগে বলে যাই ইকবালের কথায়, মজহব এই শিখাতা আপোষ মে বিয়ারি রাখনা, হিন্দি হ্যা হাম হিন্দি হ্যা হাম হিন্দি হ্যা হাম হিন্দুস্তান আমারা ওয়াতন হ্যায়। হর আদমি হিন্দুস্তান কো প্যার করতে হ্যায়, লেকিন এ লোক কিসি কা খিলাফ বললে সে জো ভি মর্জি বলতা হ্যায়। লেকিন হাম লোক এ বাত সব সব কহনে চাহতি হুঁ। দেখো নরেন্দ্র মোদি জি, দেখো অমিত শাহ ভাইয়া জি, মে তো আপকো ভাইয়া কহ সকতি হুঁ কি এ আমারা কাটিসি হ্যায়, লেকিন এ বাত মত সমঝো কি ইন্ডিয়া কো আপ তালিবান বানা দেঙ্গে আর সবকো গালি দেঙ্গে, এ হাম নেই করনে দেঙ্গে। ইন্ডিয়া ইন্ডিয়া রহেগা, গান্ধীজি রহেগা, নেতাজি রহেগা, আবুল কালাম আজাদ রহেগা, এপিজে কালাম রহেগা, রবীন্দ্রনাথ ঠাকুর রহেগা, বিবেকানন্দ রহেগা, আমারা লাল বাল পাল রহেগা, বল্লভ সিং বল্লভ ভাই প্যাটেল রহেগা, গুরু গোবিন্দ সিং রহেগা, গুরু নানক রহেগা, জৈন ভি রহেগা, বৌদ্ধ ভি রহেগা, সব রহেগা। লেকিন হাম দেশ কো টুকরা করনে নেহি দেগা, আর হাম হামারা বঙ্গাল কো ভি টুকরা করনে নেহি দেগা। এই আমারা লড়াই হ্যায়, আর আম জনতা কো ভি টুকরা করনে নেহি দেগা। হামারা সাথ আপকা ফারাক কে হ্যায়, আপ পানি কো পানি বলতা হ্যায়, হাম পানি কো জল বলতা হ্যায়, ফারাক তো ইয়ে হ্যায়, কে হ্যায়, হাম মা কো আম্মা বলতা হ্যায়, হাম মা কো মা বলতা হ্যায়, ফারাক কে হ্যায়, হাম জো কোই ফরক নেই হ্যায়, আপকো জো বডি মে খুন হ্যায় হামারা ভি ওই একই খুন হ্যায়। জব কোই অ্যাক্সিডেন্ট হোতা হ্যায়, জব কোই ব্লাড দেতা হ্যায়, তো আপকি কোই মালুম হ্যায় ও হিন্দু কা ব্লাড কিসকা ঘর গাঁও মে যাতা হ্যায় আর মুসলিম কা ব্লাড কিসকা শরীর মে যাতা হ্যায়। হিন্দু কা ব্লাড মুসলিম পে যাতা হ্যায়, মুসলিম কা ব্লাড খ্রিস্টান কো যাতা হ্যায়, খ্রিস্টান কা ব্লাড শিখো কো যাতা হ্যায়। এই হামারা হিন্দুস্তান হ্যায়, এই হামারা পরম্পরা হ্যায়, ইসকো সমঝনা চাহিয়ে। আর ইসি কো সমঝনে কে লিয়ে ববি মেরা কো বল দিয়া কি 5:30 বাজে আপকো মগরি নামাজ হ্যায়, ঠিক হ্যায় না? আবি কিতনা হুয়া, জানেন না? আমাদের উত্তরপ্রদেশে পুলিশ গেছে গুন্ডা ধরতে, পুলিশ কেউ এলাও করে না, সিআইডির লোকেদের মেরেছে, পুলিশকে মেরেছে, পুলিশ কবি মারতা হ্যায়। আগার কোই হাতরাস মে কোই বেটি কা উপর জুলুম হোতা হ্যায়, তো হাম লোগো নে উধার মে হামারা নাদিম ভাই কো, হামারা রাজ্যসভা কা এমপি হ্যায়, হাম কাকুলি ঘোষ দস্তিদার কো, হাম মহুয়া মৈত্র কো, হাম ডেরেক ওব্রায়েন কো ভেজা, তো ও লোগো নে ঘুসনে নেহি দিয়া। মেরে কো ভি জানে কা বাত থা, বলতা হ্যায় ফ্লাইট মে উতারো ফ্লাইট মে চলা যাও। অভিষেক গিয়া ত্রিপুরা মে থানা সে নিকালনে নেহি দিয়া, থানা সে নিকালনে নেহি দিয়া। মে টিম ভেজা জব এনআরসি হুয়া আসাম পে, 14 লাখ লোগো কো নাম ক্যান্সেল কর দিয়া। তো মেনে হামারা টিম ভেজা, ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রয়, প্রতিমা মন্ডল, নাদি মে লোগো কো ভেজা, এ লোগো কো ও এয়ারপোর্ট সে নিকালনে নেই দিয়া হ্যায়। আর মে এনআরসি কা খিলাফ মে বলা কি হাম নেহি করনে দেগা, কে হাম নেহি করনে দেগা,
एनपीआर बहुत सारे राज्य में किया है, लेकिन मैंने नहीं करने दिया, मैं नहीं करने देगा जिसमें डिवीजन होता है। सेंसस और एनपीआर अलग है। सेंसस में पॉपुलेशन कंट्रोल होता है, पॉपुलेशन काउंटिंग, वो करने दो ठीक है, लेकिन सेंसस का नाम पे और एनपीआर नाम लगा के, बिहार में भी कर दिया, एनपीआर नाम लगा के आप लोगों ने सबको कैंसिल कर देंगे, ये हम कभी नहीं मानेंगे। और हम जब तक जिंदा रहेगा, और हमारा पार्टी तो रहेगा ही, हम तीन चार जनरेशन बना दिया, हमारा पार्टी तो रहेगा ही, हम कभी नहीं करने देंगे, ये हमारा वादा है, ये हमारा वादा है, ये हमारा वादा है। कोविड इंजेक्शन देगा तो मोदी जी का छवि लगाता है, वो मर जाता है तो छवि लगाता है, जब उसको डेथ होता है, कितना लोगों ने कोविड में मर गया, खाली बोलता है फोटो नहीं लगाने से हम इंजेक्शन नहीं देगा। मैं बोला तुमको देना नहीं पड़ेगा, हम करेगा, बोलता है तुमको खरीद करने नहीं देगा, प्रोक्योरमेंट हम ही कर पाएगा। तब भी पहले जब सिस्टम नहीं था, हम बहुत सारे खरीद करके लिया था। अभी देखो हमारा चाहिए 14 करोड़ बच्चा लोगों को लेके, अभी हमारा सब कुछ होके 5.5 करोड़ हम दे पाया, उसमें भी हम लोगों ने खरीदा बहुत सारे। और देखो जब सर्टिफिकेट देता है उनका फोटो देता है, मर जाने से फोटो नहीं देता है। इतना लोग मर गया, कितना फोटो लगाया आप देखिए, उत्तर प्रदेश में कितना लोगों का मौत हुआ कोविड में, कोई फैमिली को खबर नहीं दिया, पूछा नहीं, उसको डेड बॉडी गंगा में फेंक दिया। मेरे को मालदा में डेड बॉडी आया, तो मालदा से मैं डेड बॉडी उतर के उसको उठा के मालदा में उसको हम क्रिमेशन किया, हम समाधि दिया, इसी के लिए दिया, कबर दिया कि ये लोगों को अंतिम संस्कार भी नहीं करने दिया। एकटा मानुष मरे जावार पर तार परिवारे शेष निश्वास, तार सम्मान, ताके पुरातेও দেয়নি, তাকে কবরও দিতে দেয়নি। মালদায় যখন ডেড বডি গুলো এসেছে, আমরা ডেড বডি গুলোকে তুলেছি সম্মানের সাথে, তারপরে সেই ডেড বডি নিয়ে আমরা পুরো সমাধি করেছি, আমরা যাতে তাদের সসম্মানে সমাধিতে তারা থাকতে পারে। এই তো একটা সরকার, ইউপি মে কিসকা রাজ হয়, বিজেপি কা রাজ হয়, কোই আদমি বাত নেই কর সকতা হয়, আগর কোই আদমি বাত করতে হয় तो जेल में भेज देता है, अगर कोई जर्नलिस्ट बात करते हैं तो जेल में भेज देता है। अब नहीं देखा दिल्ली में दंगा में एनआरसी सीए लेके कितना आदमी को दंगा में मर दिया, कोई नंबर है किसी का पास में, किसी को पता नहीं है कितना आदमी मर गया था, किसी का पता नहीं है यूपी में कितना लोगों को मारा, गुजरात में कितना को मारा, दिल्ली में कितना को मारा, एक भी इंफॉर्मेशन नहीं दिया। और हम बंगाल में मूवमेंट किया था, इसी के लिए आसाम में मेरे को खिलाफ एफआईआर कर दिया, मैंने देखा उसका बीजेपी का पेपर में, उसको पता नहीं है कि हम लोग छोटा से राजनीति किया है, 30 साल तक सीपीएम का साथ लड़े आए, सीपीएम का साथ लड़ा है, लड़के आज राज कर रहा है, आज भी राज कर रहा है, तो इंसान के लिए, इंसानियत के लिए। अगर 30 साल हम सीपीएम के खिलाफ में लड़ सका और आजादी दे चुका बंगाल को, तो बीजेपी के साथ लड़के भी देश को आजादी देंगे, ये हमारा वादा है। मैं इन्हीं शब्दों का साथ आप लोगों, आप लोग इतना देखो, बारिश नहीं हुआ, ए तकदीर है, थोड़ा से बात कहने के लिए मौका दिया है, ए भी तकदीर है, अभी जाओ करो करो, जाओ जनता को बोलो, जनता को बोलो वोट देने के लिए, क्या वोट देंगे? क्या हमारा भाई बहन माता जी बहन उधर में बहुत खड़ा है रास्ता में, क्या आप लोग वोट देंगे? अगर कोई गड़बड़ कोई करना चाहे तो करने मत दो, जो एरिया में बुजुर्ग लोग है, मौलवी लोग है,
मैं उसको रिक्वेस्ट करने चाहूंगी क्लब कमिटी जरा आछे कोनो गंडगोले जाबेन ना शांतिपूर्ण भावे भोट करबेन ওদের টার্গেট টু ক্যান্সেল দা ভোট আওয়ার টার্গেট টু ফুলফিল দা ভোট এটা আমাদের মাথায় রাখতে হবে আমি এটুকু বলে মা ভাই বোনদের সকলকে আমার প্রণাম আমার সালাম জানাই আমার ছোট ছোট ছাত্র যুব ভাই বোনদের আমার অনেক অনেক অভিনন্দন জানাই আমার সকল দোকানদার থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে কাপড়ওয়ালা থেকে শুরু করে ফ্যান্সি মার্কেট থেকে শুরু করে একবালপুর থেকে শুরু করে আমার 25 পল্লী থেকে শুরু করে 74 পল্লী থেকে শুরু করে কবিতীর্থ পার্ক থেকে শুরু করে সমস্ত পূজো কমিটির সকলকে আমার অ্যাডভান্স অনেক কনগ্রাচুলেশন দিয়ে গেলাম ভালো থাকবেন ষোলনা মসজিদ থেকে শুরু করে সর্বত্র গুরুদুয়ারা থেকে শুরু করে আমার গির্জা থেকে শুরু করে সকলে ভালো থাকবেন আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হামারা নাম ভোটার স্লিপ মে এক নম্বর মে হ্যায় নম্বর ওয়ান মে হ্যায় নম্বর ওয়ান মে আপকো ভোট দেনা হ্যায় আপ লোগ আচ্ছা রহে সুখী রহে আপকা পরিবার আচ্ছা রহে আপকা দোস্ত সব লোগ আচ্ছা রহে ভোট কা বাদ হাম ফির আয়েঙ্গে হাম মিলেঙ্গে হাম জিয়েঙ্গে তো আপকা সাথ হি জিয়েঙ্গে মরেঙ্গে তো আপকা সাথ হি মরেঙ্গে মেয়ে আপ লোগ কো সাথ হি রহেঙ্গে মেয়ে আপ লোগ কো বহুত বহুত ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন খুব ভালো থাকুন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান অনেক অনেক ধন্যবাদ নমস্কার সালামু আলাইকুম সাত শ্রী কাল জি নমস্তে নমস্কার ধন্যবাদ।